গাইজ হোয়াটসঅ্যাপ, আমি দুর্জয় চক্রবর্তী বঙ্গভূমির পক্ষ থেকে। সো আমি কালকে আমরা মানে যেহেতু আমার চ্যানেলটা নতুন, সো আমি চিন্তা করলাম আমাদের একটা ভিডিও করা উচিত। তো ভিডিওটা আমি এটা নিয়েই মানে খুব টেনশনে ছিলাম। তো কালকে আমি আমার ফ্রেন্ডদের নিয়ে একটা চিন্তাভাবনা করে সিলেক্ট করলাম যে আমরা একটা ব্লগ করতে পারি। সো আমরা যদি ব্লগটা করতে পারি তো আমি জায়গা সিলেক্ট করার জন্য অনেক চিন্তাভাবনা করি, যেহেতু এখন মানে COVID-19 চলতেছে। তো সেই কারণে আমি মানে উচিতপুরটা সিলেক্ট করলাম। তো উচিতপুর একটি হাওর অঞ্চল, সো ওইখানে আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। সো আমার ফ্রেন্ডদের বললাম, তো ফ্রেন্ডদের বলে তাদের রাজি করালাম, রাজি করে তাদের নিয়ে আজকে আমরা যাব উচিতপুরে। সো আমরা আমাদের গাড়ির জন্য ওয়েট করতেছি, আর আমাদের সাথে আছে আমাদের ফ্রেন্ডগুলোর সাথে আমরা ইন্ট্রো পরিচয় হই। সো আমাদের সাথে আছে আমাদের সকলের প্রিয় সমাপ্ত। এখন আমাদের সাথে আরেকজন আছে আকাশ, তো সে বিজি আছে গাড়ি নিয়ে। তো গাড়ি আসতেছে, আকাশ তোমার কি মতামত, তুমি বলো যে আমরা যে ব্লগ করতে যাচ্ছি উচিতপুর, আর এটা হচ্ছে আমার চ্যানেলের ফার্স্ট ব্লগ। তো তোমার এটা নিয়ে ইন্টেনশন কি, মানে তোমার মনের মনোভাব কি, যে তুমি কি চাও যে আমাদের চ্যানেলটা কি হোক বা আমাদের কতজনের ভিউ করুক এরকম, আমাদের বিষয়ে এই বিষয়ে কিছু বলো। আমি চাই তোমার চ্যানেলটা অনেক দূরে গিয়ে যাক। হ্যাঁ, আর ওই যে এখন বন্ধুরা মিলে উচিতপুর যাচ্ছি তোর দিতে। হ্যাঁ, তো আমাদের মানে তোমার মূল কথা হচ্ছে যে আমরা খুব মজা করবো এখানে। হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক। তো আমরা সবাই যাচ্ছি, আর আমাদের যে ক্যামেরাম্যান সে আছে এখন, সে আর একটু পরের থেকে শুরু হবে। তো সে দাঁড়ায় আছে সামনে। তো আমাদের গাড়ি আসে না এখনো, গাড়িটা আসলেই আমরা চলে যাব। সো ততক্ষণের জন্য আমরা পরে দেখা হচ্ছে। সো গাড়ি আসার পর, সো গাইজ আমাদের ক্যামেরাম্যান চলে আসে। মুগ্ধ কই, মুগ্ধ আসো। তুমি যেন আজকে এত লেট করে আসলা, আমরা যেন এত দেরি ইয়া মানে তাড়াতাড়ি বসে আছি, এটা কি কই বলো তুমি? এটা শাস্তি কি? না তুমি অসুস্থ মানছি, তুমি যে এত লেট করে আসলে এটা কারণ কি? আমরা যে দাঁড়ায় আছি, আমরা দাঁড়ায় আছি, আমি অসুস্থ ছিলাম, তুমি অসুস্থ ছিল এই যে দাও, তো আমরা সবাই দাঁড়ায় আসলাম, তুমি এত লেট করলা কেন বলো? আচ্ছা সরি, সমাপ্ত সমাপ্ত, এর 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 ই করো, শাস্তি দাও, শাস্তি দাও, এর শাস্তি তুমি কি? ও এনে কি ডিয়ার দিব? ও তুমি গেঞ্জি খুললে নাস্তে দিব তোমার ডিয়ার এটা। সো গাইজ আমাদের ক্যামেরাম্যান সে আজকে ডেয়ার করবে। সো আমরা ডেয়ার দিব তাকে, কি তখন গিয়া সেখানে দেখা হবে, ও লেট করে আসছে, এটা অনেক ভুল। সো ভাই পরে দেখা হচ্ছে। হ্যালো গাইজ, আমাদের গাড়ি চলে আসছে। সো আমরা গাড়িতে যাব। সো গাড়িটা দেখি সামনে আসছে, তো আমরা সবাই যাচ্ছি আস্তে আস্তে। সো আমাদের সমাপ্ত চলে যাচ্ছে, সমাপ্ত দাঁড়া মামা দাঁড়া, লয়ে যা গাড়ি চলে আসছে মামা, পুরো চিল হবে। আরে বাইরে রোদের সমস্ত পিতে এমনি মামা পেয়ার শুকায় দাঁড়িয়ে। মাই গড, তো আমরা চলে আসলাম গাইজ। সমাপ্ত আছে, তো আমরা আগে উঠে পড়ি। 1 মিনিট গাইজ, ও মাই গড গাইজ, আমরা অন্য সাইডে চলে যাই। ও মাই গড, প্রচুর রোদ, তো আমাদের মিশন স্টার্ট। তো গাইজ আমাদের উচিতপুর মিশন স্টার্ট। তো আমরা চলে যাচ্ছি উচিতপুরে। তো আমরা সবাই 5 জন আছি। তো আমাদের সাথে আছে রাজীব, অনেক ভিড় হবে, রাজীব তো এখানে যাবে, যাই আমাদের সাথে সব ঝাপাঝাপি হবে জলের মধ্যে। তো আমরা এখন চলে যাই, একটু পরে। Thank you.
আমরা চলে আসলাম উচিতপুরে। তো সমাপ্ত, তুমি কি নিয়ে দিদি ছবি তোলা নিয়ে আমরা চলে আসলাম উচিতপুর নাকি? ফাইনালি অনেক কষ্ট করে, অনেক ঝামেলা করে, অনেক তো এখন আমরা কি করব। সো গাইজ, এখন আমরা একটা ভিউ নিয়ে নিবো, শট নিয়ে নিবো, হাওয়ারের শট নিয়ে নিই। সো 1 2 3 গো। ও মোর রানী বুঝা মোর কাহিনী, আমরা যাবো ওই যে ওই সাইডে ব্রিজে। তো এখন নৌকাটা আমরা একটু দেখাই সবাইকে, জাস্ট ওয়েট। هلأ إجا الزعيم العظيم على دين بضفقار لا 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 الشعب يقول سو غايز عمرا كي چولا جاي اي جا اي جا نايوك نايوك پليز نايوك ريبيو اي غايز সবাই সবাই শান্ত, একটু তাকাও তাকাও, ও মাই গড। তো গাইস ফাইনালি আমরা চলে আসলাম উচিতপুর, মানে এটাকে উচিতপুর বলে ঠিক আছে, কিন্তু হইছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে আসার পর এটাকে নতুন একটি নাম দিছে মিনি কক্সবাজার। তো আমরা মিনি কক্সবাজার আসলাম, এর নৌকায় উঠে পড়ছি, আর আমরা এত সুন্দর একটি জায়গা আছি সবাই মিলে কিভাবে দিতে পারবো। তো আমরা সামনে চলে যাবো একটি ব্রিজে, তো ব্রিজটা অনেক সুন্দর। তো আমরা এই মানে সমুদ্রের মাঝখানে আমাদের মানে হয়েছে যে খরচ কম অনুযায়ী সমুদ্র বিলাস, এটাকে বলে ছোট মিনি সমুদ্র বিলাস। Oh my god, খুব ভয় করছে। ও মাই গড,
ক্রোয়েশিয়া ফটো শুটের জন্য রেডি হচ্ছে। ও মাই গড, ও ইয়ো ব্রো, ইয়ো ইয়ো গাইস, দেখবি কি বলবো, এটা আকর্ষণীয় একটি মনোভাব। এবং আমাদের খুব ভয় করছে এই জায়গায় এসে, তো আমরা ভাবিনি এরকম হবে। তো রাজীবদা আমাদের ড্রিম বয়, তার ইচ্ছা হচ্ছে ছবি তোলা। তো আমরা আগে ব্রিজে যাই গাইস, তারপর আপনাদের সাথে কথা হচ্ছে, খুব ভয়ঙ্কর অনুভূতি। তো আমরা এই এত বড় অনেক অনেক এখানে অনেক অনেক, তো আমরা ব্রিজে যাই গিয়ে তারপর আপনাদের সাথে আবার কথা হবে। তো ততক্ষণ আমাদের সাথে থাকুন, ধন্যবাদ গাইস। খুবই একটি ভয়ঙ্কর অনুভূতি। তো এখানে অনেক জল, আমার নিজেরই শ্বাস প্রশ্বাসে খুব কষ্ট হচ্ছে। তো আমি বুঝতেছি না কি করবো, আমি এখনো জলের মাঝখানে আমি কাজ পারে যেতে পারছি না। তো আমরা একটা রিভিউ দেবো আপনাদের। তারপর কথা হচ্ছে আবার। ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ। ও নদীরে তোমার কোনো বাঁধন নাই, তুমি ঘর ছাড়া কি তাই। তোমার কোনো বাঁধন নাই, তুমি ঘর ছাড়া কি তাই। এই আছো ভাটায় আবার এই তো দেখি জোয়ারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ। গাইস ফাইনালি আমরা চলে আসলাম ব্রিজে। তো আমাদের নৌকাটা চলে যাচ্ছে, এন্ড আমরা পরে আবার নৌকাকে ফোন দিয়ে নৌকাটাকে নিয়ে আসব। তো আমরা আগে ব্রিজে উঠতে যাই, সবাই ফটো শুট নিয়ে ব্যস্ত। তো আমি মূলত ব্লগটা নিয়ে চিন্তা করতেছি, সেই কারণে ওরা ফটো শুট নিয়ে ব্যস্ত, আমরা ব্রিজে চলে আসছি অলরেডি। তো আমরা ব্রিজের উপরটা একটু দেখা আসি আপনাদের। ভাই ব্রিজটা দেখা আসি আগে। ও মাই গড, অনেক সুন্দর, অনেক সুন্দর ব্রিজ একটা। তো আমাদের নায়ক আসতেছে, নায়ক। God is one, life is one, number one, Shahid. God is on, life is on, number one, Shakib Khan. Kalpo cinema noy, kalpo kahini noy, noy moha kapo kono. Dukkha korechi jay, paina kakhono bhoy, amar pori chay shono. প্রচুর জল এখানে। হ্যালো গাইস, এখানে প্রচুর পরিমানে ঢেউ এন্ড জল, পানি ঠেলায় আমরা খুব ভয় পাচ্ছি। তো আমরা এনে ফটো শুট চলতেছে, তো আকাশ এখানে বসে আছে ফটো শুটের জন্য। সিরিয়াসলি, ও মাই গড, যে বড় বড় ঢেউ আসতেছে, প্রচুর বাতাসে প্রচুর ঢেউ। গাইস সবাই আমরা এখানে চিলবে,
Guys, প্রচুর দেও প্রচুর কেউ জলসিরেছে কেউ জলসিরেছে জলসিরেছে ও মাই গড ও মাই গড ও মাই গড দেও 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 কই দেও কই দেও কই শত ব্লগে অনেক ঢেউ আরেকবার আরেকবার জাস্ট জাস্ট একবার ও মা ও গাইজ আমরা সবাই ওদের ওখানে আমার টিমমেটরা ওখানে সবাই ফটোশুট করতেছে তো আমরা সবাই ওখানে যাব তারপর আমাদের সাঁতার কাটা শুরু হবে তো গাইজ সবাই হাত তো লাগাস চিল হবে না চিল হইতেছে না চিল গাইজ আমরা এখন আছি প্রধানমন্ত্রী আমাদের মাননীয় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই জায়গাটাকে মিনি কক্সবাজার হিসেবে আখ্যায়িত করেছেন তো আমরা আছি এই মিনি কক্সবাজারে আর এখানে প্রচুর পরিমাণ জল আমরা আগে তো আপনাদের বলেছি যে আমরা যে হাওড়ে যাচ্ছি তো হাওড়ের জল কতটুকু ঢেউ প্রায় সমুদ্রের মতো ঢেউ প্রায় সমুদ্রের মতো এই জায়গায় সবাই দেখেন আচ্ছা চলতা হুঁ দুআও মে ইয়াদ রাখনা মেরে জিকর কা जुबां पे स्वाद रखना अच्छा चलता हूँ दुआओं में याद रखना मेरे जिक्र का जुबां पे स्वाद रखना दिल के संदूकों में मेरे अच्छे काम रखना चिट्ठी तारों में भी मेरा तू सलाम रखना अंधेरा तेरा मैंने ले लिया मेरा उजला सितारा तेरे नाम किया है जब मैं सबाई के रेकमेंड करूंगा এখানে আসার জন্য সবাই একটু আসবা আইসা এটা চিলটা মজা নিয়ে নিবা আমরা যেমন মজা নিতেছি তো সবাই এরকম মজা নিবা এই সম্পর্কে মানে আপনাদের উচিত সম্পর্কে কিছু বলেন আমরা ভাই বললাম তো ভাই ব্লগ শুট দিতেছি ব্লগ শুট দিতেছি আপনাদের যা কিছু বলেন ভাইয়ের কাছে ভাই ঘুরতে আসছে কেমন লাগতেছে ভাই খুব ভালো লাগতেছে না খুব ভালো লাগছে চাচার সাথে একটু দেখি কথা বলি চাচা এই নাকি ঘুরতে আইছেন না আমরা লোকালে দিকে হ্যাঁ আমরা ঘুরতে এসেছি প্রচুর পরিমানে জল প্রচুর জল প্রচুর সব তো খুব মানে মনটা খারাপ তার ছবি তুলতে পারতেছে না ঠিক করে তো সব তো তুমি যেন আসলা মানে ব্লগে আসলাম কারণ কিছু বলো যে তুমি কেন নাই যাতে তোমার গুস্তা আছে ব্লগে আসলে স্তম্ভিত তো আমরা সবাই মিলে পরে আবার ফান করবো তো জাস্ট ওয়েট কিছুক্ষণের জন্য দেন আমরা আবার আসতেছি আপনাদের কাছে তো আমরা আগে একটু হাওড়টা দেখাই দিই অনেকবার দেখছেন তো আরেকবার একটু দেখেন জায়গাটা কত সুন্দর অস্থির একটা জায়গা হ্যালো
গাইজ, আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের কাছে একজন রিকোয়েস্ট করেছে, এক নম্বর ছেসরা ছেসরা রিকোয়েস্ট করছে, সে ব্লগের মাধ্যমে তাকে মানে ইন্ট্রো করাইবে। সো সে মানে পোজ নিতেছে যে কিভাবে জলের মধ্যে ঝাঁপ দেওয়া যায়, এই যে ঝাঁপ দিয়ে দিছে ছেসরার ভাব ছেসরা, এই যে প্রতিষ্ঠাতা দুর্জয় চক্রবর্তী এই মুহূর্তে ছবি তোলায় ব্যস্ত। আমরা আমাদের গ্রুপের প্রতিষ্ঠাতা দুর্জয় চক্রবর্তী এই মুহূর্তে ছবি তোলায় ব্যস্ত, যিনি মাতৃভূমিত্ব বঙ্গভূমি ক্লাবের প্রতিষ্ঠাতা। সম্মানিত সভাপতি, আরো লোক আছে, কি ঘুরতে আসছো, কেমন লাগতেছে? মনে মনে রাইখো, আমি তো ভালা না ভালা লইয়াই তাইকো, আমি তো ভালা না ভালা লইয়াই তাইকো, অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো, অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইখো, আমি তো ভালা না ভালা লইয়াই তাইকো, আমি তো ভালা না ভালা লইয়াই তাইকো। তুমি আমার স্বপ্ন আশা, তুমি ভালোবাসা, তোমারে না পাইলে এই জীবন বৃথা বন্ধু, এই জীবন বৃথা। তুমি আমার স্বপ্ন আশা, তুমি ভালোবাসা, তোমারে না পাইলে এই জীবন বৃথা বন্ধু, এই জীবন বৃথা। অন্তরে না রাখিলেও, অন্তরে না রাখিলেও মুখে মুখে রাইখো। অনেকক্ষণ পর আমাদের কিউট বয় সমাপ্ত ইজ কামিং, সমাপ্ত নাগিন হবে না, এই নাগিন নাগিন নাগিনে, ও মাই গড, এক মিনিট গাইজ, আমরা দেখছি ছোট ভাই সে নাগিন হবে না।
সোহিনী নাগিন শেষ এখন আমরা বাসায় চলে যাচ্ছি আর আমাদের সবাই খুব এনজয় করলাম কেমন লাগলো এটাই ভাই মূলত যে আমরা ফান করার জন্য আসছিলাম ফান শেষ তো এখন আমরা চলে যাচ্ছি বাসায় তো সমাপ্ত মুগ্ধ আকাশ রাজীব দা আমি আমরা সবাই এখন চলে যাবো আর আমরা আজকে আমাদের ব্লগটা এখানে শেষ করে দিব তো আমাদের ব্লগটা দেখবেন সবাই আর ভালো লাগলে লাইক করবেন অবশ্যই শেয়ার চাই
আর দ্বিতীয় হইছে যে সবার ভালো লাগলে আর দয়া করে আমার চ্যানেল ঘোরার পরে একটা সাবস্ক্রাইব করুন প্লিজ সবাই, আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমাদের নেক্সট ব্লগ 1K লাইক করার পর 1K লাইক অ্যান্ড 1K ভিউ আসলে আমরা নেক্সট ব্লগ করব, নেক্সট ব্লগ খুব কাছাকাছি চলে আসবে, সমস্যা নেই। অনেকদিন পরে আমরা একটা ব্লগ শুরু করলাম, তো আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন, থ্যাংক ইউ।